কার্যকর্তা মারা যাচ্ছে সেই জায়গা থেকে শাসক দল দোষ চাপাচ্ছে আপনাদের উপর, আপনি কি বলবেন ব্যাপারটা? শাসক দলের নিজেদের মারামারি করা অভ্যস্ত, মন্ত্রী সুব্রত সাহাকে আদমরা করেছে তার পার্টির লোকেরা, তার আগের বছর জঙ্গিপুরের এমএলএকে তারাই মেরেছিল, আদমরা করে বম মেরেছিল, ধরা পড়েছে পার্টির লোক। তার দুবছর আগে এখানে কৃষ্ণগঞ্জের এমএলএকে মেরে দিল ওরা, নদিয়ার জয়নগরের এমএলএ একটু একটুর জন্য বাঁচল, এটা ওদের কালচার। ভারতীয় জনতা পার্টি লড়াই করতে এসে সত্যের জন্য, তার জন্য আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে পনেরো দুশো কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার রাজনীতিতে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে, আর সেটা নিজেরা চাপা দেওয়ার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি লড়াই করতে জানে, বলিদান দিতে জানে, আর এইভাবে আমরা বাংলা পরিবর্তন করব। সবার উপরে আসতে, যে জিতবে তাকে আমরা শুভেন্দু অধিকারী উপর কেন্দ্র, শুভেন্দু অধিকারী উপর কেন্দ্র নেতৃত্ব আস্থা খুব বাড়ছে, কিন্তু রাজ্য বিজেপি সবার আস্থা আছে শুভেন্দু অধিকারীর উপরে, আমরাই তাকে আমাদের বিধানসভার নেতা করেছি, পশ্চিমবঙ্গের সব কার্যকর্তাদের আস্থা আছে। আচ্ছা দিলীপদা, আজকে যেটা হচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিন পালন হলো, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আজকে তার মূর্তিতে মালা দিলেন না, এটা নিয়ে একটা সমালোচনার ঝড় উঠেছে, কী বলবেন? মালা দিলেন না কি, সবাইকে দিতে হবে, পার্টি থেকে কেউ না কেউ দিয়েছে। প্রধানমন্ত্রী সব বিদেশে থাকেন, অনেক প্রোগ্রাম হয় এখানে, সব জায়গায় দিতে হবে এরকম নয়, পার্টি সরকার তাকে সম্মান জানিয়ে, তিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী। এখানে যখন বিধানসভায় অনেক মূর্তি আছে, সবাই যাই নাকি আমরা, না সব বিধায়করা যান, তাদের মাল্যদান চলতে থাকে, জন্মদিন কোথাও না কোথাও সম্মান জানানোর ব্যাপার। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীর আমি জানি না কজন আক্রান্ত হয়েছে, কতটা ঠিক আর কতটা নাটক আমার খুব সন্দেহ আছে। ওখানে টিএমসিকে লোকে খুঁজেও পাবে না, মারবে কী করে? দেখছেন তো মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, কোথাও ক্যান্ডিডেট দিতে পারেনি, তা আছে রে কোথায় টিএমসি? এখানে আপনাদের চ্যানেলে যতই দেখান ত্রিপুরায় কিন্তু ভোট বাড়বে না। চলুন, ধন্যবাদ। ভারত মাতা কি। তাহলে ওটা বেকার গেল, আর একটা ঘা যদি মারেন দেওয়াল পড়ে যাবে। আমরা কাছাকাছি পৌঁছে গেছি, অনেকে ভেবেছিলেন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে, স্বপ্ন দেখেছিলেন। আমার খুব ধারণা আছে, যারা রক্ত ঘাম ঝরিয়েছেন তারা জানেন তার কতটা মূল্য, তারা চুপ করে বসে আছে, তারা পার্টি ছাড়ছেন না, কিছু বলছেন না, যে পাল্টাবে পরিস্থিতি, আবার লড়ো বাবার পুরো করো। কিন্তু যারা রাতারাতি এসে ভেবেছেন যে ক্ষমতা এসে আবার কি কি করবেন লিস্ট করেছিলেন, তারা খুব কষ্টের মধ্যে আছে, খুব হতাশ হয়েছে। সেই জন্য যেই কার্যকর্তারা ঘন্টা ঘন্টা মিনিট মিনিট সময় দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছে, নিজের ইনকাম কমেছে, দোকান খুলতে পারছেন না, চাকরিতে ছুটি নিচ্ছেন, বাড়িতে ঝগড়া হচ্ছে বহু পরিবারে, তার ফলে এতটা পরিবর্তন, এতটা লাভ হয়েছে আমাদেরকে, আর একটু স্যাক্রিফাইস, তাদের উপর আমার ভরসা আছে। আমরা সংকল্প করেছি পরিবর্তন করব। এই যে যাত্রা হচ্ছে, অনেকে জুড়ছে, অনেকে চলে যাচ্ছে, হতেই থাকে, যে কোনো বড় কাজের মধ্যে বহু মানুষ আসেন, অনেকে খুব তাড়াতাড়ি হতাশ হয়ে গেছে, বহুদিন হলো আর হবে না বোধ হয়। একজন সাধক সাধনা করছিলেন একটা গাছের তলায় বসে, তপস্যা করছেন, তো একজন পাশ দিয়ে যাচ্ছিলেন, তো কোথায় যাচ্ছ? ব্রহ্মার সঙ্গে দেখা করতে। বলে কি বলবে? বলে দেখো আমার কতদিনে মুক্তি হয়। বলে ভাই আমার নামটা জেনে যাও, আমারটাও জিজ্ঞেস করে আমার কবে মুক্তি হবে। তো যিনি গেলেন তার সঙ্গে ব্রহ্মা দেখার পরে তিনি জিজ্ঞেস করলেন, তো উনি কিছু যুগ বললেন যে এত তপস্যা করতে হবে তারপরে হবে। সে হতাশ হয়ে গেলো, বাপরে আরো দু যুগ। আর এই ভদ্রলোক যে গাছের তলায় বলবে আচ্ছা আমি আসার সময় একজনের সঙ্গে দেখা হলো তপস্বী, তিনিও জিজ্ঞেস করছেন তার কত বাকি আছে। তখন বলছি কে? অমুক এই গাছের তলায় বসে আছে। বলে ওকে গিয়ে বলো ওই গাছে যত পাতা আছে তত বছর তাকে তপস্যা করতে। সে তো কাঁদতে কাঁদতে ফিরে এলো, আমার আর কোথায় হবে না। ইনাকে যখন বললো যে ভাই কি বললো আমার সঙ্গে, তিনি বলছেন বলে যে তোমার এই গাছে যত পাতা আছে না তত বছর সাধনা। সে লাভ আরম্ভ করলো, যা এটা তো জেনে তা জানতে পেরেছি কত বছর করতে হবে।
মানুষ কে কিভাবে দেখে তার উপর নির্ভর করে আমরা ওই লক্ষ্যে পৌঁছতে এসেছি। সময় অর্থ পরিশ্রম তার কোনো হিসাব নেই, লক্ষ্যে পৌঁছোটাই উদ্দেশ্য। কারণ এটা সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, এই দেশের সংস্কৃতি ধর্মের স্বার্থে করতে হবে। পশ্চিমবঙ্গকে আমাদের হাতে তুলে দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তার জনক। নাহলে আজকে আমরা হয় ওখানে ওইরকম লুঙ্গি নামায় পড়তাম, জিততে পারবো না, জিতলেও স্থায়ী থাকবে না। আপনারা জানেন কৃষ্ণনগরে আমরা জিতেছিলাম, জলুবাবু মুখ্যমন্ত্রী হয়েছিল কেন্দ্রে, আজ সেখানে জিততে পারেনি, এত অনুকূলতার মধ্যে এমপি জিততে পারেনি। দমদমে মাননীয় তপন দা দুবার জিতেছিল, মন্ত্রী হয়েছিল, এত অনুকূলতা, কিন্তু সেখানে জিততে পারলাম না আমরা। বহু জায়গায় আমরা লোকসভায় লিড পাই, বিধানসভায় পাই না, কারণ কি সেই নিচের স্তরে বুথ স্তরে আমাদের সংগঠন নাই, কমিটি নেই। সেটা যতক্ষণ না আমরা করতে পারছি, মানুষ সব দেখে, বিজেপি ভালো, নেতা ভালো, মোদি ভাষণ দিচ্ছেন টিভিতে দেখছে, তারপর দেখে আমার পাড়ায় বিজেপি কোথায়। যখন পাড়ায় বিজেপি হবে, যখন বুথে বিজেপি ধরলো, তখন আপনাকে ভোট দেবে, নাহলে ওই মোদিকে ভোট দেবে, তারপর আর দেবে না। হ্যাঁ, একটা রাজমিস্ত্রি যে পাঁচ ক্লাসও পড়েনি সে 500 টাকা পাই দিয়েছে, আর 80,000 টাকা বেতন পায় যে মাস্টার, তার বউ 500 টাকার জন্য লাইন দিয়েছে, দিয়েছে কিনা। বাঙালির মনে 500 টাকার জন্য ভিখারি হয়ে গেছে। এখান থেকে যে ছেলেরা তামিলনাড়ু কেরলে গেছে কাজ করতে, গুজরাট, জিজ্ঞেস করুন, 500 টাকা 700 টাকা একটা লেবার পায় রোজ, আর আমাদের মায়েরা বোনেরা মাসে 500 টাকা পাবেন বলে লাইন দিয়েছেন রাস্তা। বাচ্চা খোলে নিয়ে সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা অবধি কি হবে, টাকা পাবেন, নামটা লিখে দেবে। বাড়িতে কর্তা ফিরে এসে দেখছেন তালা বন্ধ, কোথায় গো, লক্ষ্মীর ভান্ডার, ভাত রান্না হয়নি, ছেলে মা বাপ কারো খাওয়া হয়নি, এই অবস্থায় জেনে এসে যে বাঙালি আছে, তার পরিবর্তন আমরা লড়াই করছি। এই যে বাঙালির অহংকার, তার শিক্ষা, সংস্কৃতি, সব দিক দিয়ে আমরা এগিয়েছিলাম, আজকে নাই কেন? এগিয়ে বাংলা তো দুর্নীতিতে এগিয়ে বাংলা, খুন খারাপিতে এগিয়ে বাংলা, সব দিকে যত নেগেটিভ, যেটা বাড়ার কথা সেটা কমছে, আর যেটা কমার কথা সেটা বাড়ছে। সবচেয়ে বেশি রেভিনিউ কিসে আসবে, আবগারি ডিপার্টমেন্টে মদ বিক্রি করে, বাকি কোনো ডিপার্টমেন্টে রেভিনিউ নেই। কি বলতে চাইছেন মমতা ব্যানার্জি যুবকদেরকে, নাও আমি দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট, খাও, মজ মস্তি করো, মারো কুটো, খুন খারাপি, রেপ, এই এর পরিবর্তন। সেই জন্য আমরা লড়াই করছি বাংলা পড়ে, আমাদের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য নয়, তাহলে তো বুঝুন বাজুক দিয়ে যখন ক্ষমতায়, পরশু দিন পার্টি হলো, কালকে ক্ষমতায় এসে গেলেন মমতা ব্যানার্জি। আমরা স্থায়ী পরিবর্তন চাই, তার জন্য রাজনৈতিক পরিবর্তন, হিংসার পরিবর্তন চাই, দুর্নীতির পরিবর্তন চাই, সমাজের সার্বিক পরিবর্তন চাই, আর যেখানে আমরা এসেছি সেটা করে দেখিয়েছি, আর সেই পরিবর্তনের জন্য লড়াই আমরা করছি। তার জন্য এত স্যাক্রিফাইস, এত খুন, এত হত্যা, এত বলিদান, আর টিএমসির 29টা আছে, আর আমরা এই সমস্তকে ঝাঁটিয়ে সাধারণত জিতেছিলাম। তো তারা 235 থেকে আজকে কোথায়, বিধানসভায় বৌনি করতে পারেনি, কোন প্রতিনিধি নাই। তখন বুদ্ধবাবুরা অল পার্টি মিটিং ডাকতেন ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু আমাদের এমএলএ ছিল না, আমাদের ডাকা হতো, সাংবাদিক জিজ্ঞেস করছেন বিজেপি কে ডাকেননি, বলে ওদের তো কোনো এমএলএ নেই, ওদের দেখে কি হবে। আর যদি আমি বলি সিপিএম কংগ্রেসকে অল পার্টি মিটিংয়ে ডাকা হবে না, বেটার কোনো এমএলএ নেই, এটা তো বলতে পারি আমরা, আজকে এটা লোক করে দেখিয়েছি, সে অধিকার আমাদের আছে। তো সেজন্য এই যে পরিবর্তনের দিকে আমরা এগিয়েছি, এই যে রেজাল্ট হয়েছে, এটা খুব সহজ হবে না, খালি গণিত দিয়ে দেখলে হবে না। মানুষের এক একদিনের বিশ্বাস, আমাদের প্রতি আস্থা বেড়েছে বলে এখানে আমরা এসেছি। এতটা যখন সফল হয়েছে বাকিটাও আমরা হোক, এতটা স্যাক্রিফাইস করে যখন এগিয়েছি বাকিটাও আমরা করব, কারণ এই হাজার হাজার যুবক যারা এই রাজ্যের ভবিষ্যতের সঙ্গে নিজের ভবিষ্যৎকে জুড়েছেন, তারা এখানে পরিবর্তন চাইছে। তারা এটা বলতে চাইছেন যে পেটের জন্য আমরা গুজরাট মহারাষ্ট্র চাকরি করতে যাবো না, পশ্চিমবঙ্গে এখানে শিল্প হবে, এখানে চাকরি হবে, এখানে ব্যবসা হবে, উন্নয়ন হবে, এটা তখনই সম্ভব হবে যখন বিজেপি রাজত্ব হবে, কারণ গুজরাটে বিজেপি রাজত্ব হয়েছিল, লোকে চাকরি করতে যাচ্ছে, মহারাষ্ট্র 10-15 বছর আমার সরকার চালিয়েছে, তারপর উন্নয়ন হচ্ছে, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, এদিকে আসাম, ত্রিপুরা, তার নাম নিত না, বন জঙ্গল, কুমির ঝোঁক, ভয় যেত না, একবার কোনো ক্রমে গিয়ে কামাখ্যা দর্শন করে বাড়ি ফিরে আসতাম না, আর ওখান থেকে শিলং গিয়ে ঘুরে আসতাম, বাকি কোথাও রাস্তা নেই। আজকে রাজধানী এক্সপ্রেসে আপনি আগরতলা চলে যান, শিলচর চলে যান, বিমানে চড়ে আধ ঘন্টায় পৌঁছে যান, গাড়ি নিয়ে রাস্তা সব জায়গায় তৈরি চলে আসে, সবচেয়ে লম্বা ব্রিজ তৈরি হয়েছে আজকে আসাম, আজকে ত্রিপুরা উন্নয়নে আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। তারা
কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেল আরো 10 টাকা ছাড় দিতে পারে, পশ্চিমবঙ্গ পারে না, কারণ সরকার চলছে না, হাঁড়ির চলছে না অবস্থা, লুটের কাজ। তাই বন্ধুগণ, যে লড়াইটা আমরা করছি এটা কোনো সহজ নয়। আজ আমরা সবাই মিলিত হয়েছি, অনেকদিন পরে একসঙ্গে হওয়ার সুযোগ হয়েছে। এখন অনেক কার্যকর্তা আসেননি, তাদের মন খারাপ বা ভয়ের মধ্যে আছে। এই পরিস্থিতির মধ্যে সবার সঙ্গে যোগাযোগ একটা বড় চ্যালেঞ্জ। এখানে ছোট্ট একটা পুরসভা আছে, আমাদের পুরসভা ইলেকশন আছে, পুরসভার মধ্যে জিততাম, ভালো রেজাল্ট করতাম, নাহলে না স্থায়ীভাবে এমপি থাকবে না স্থায়ীভাবে এমএলএ থাকবে। ভোটের আগে গেছিলাম উত্তরপ্রদেশ পিলিভিট, আপনার নাম শুনেছি, জঙ্গলের মাঝখানে জঙ্গলের ধারে জঙ্গল কেটে 2,50,000 পূর্ববাংলার উদ্বাস্তু বাঙালি ওখানে থাকছেন, এখন বাড়িঘর করেছেন, চাষবাস করছেন। একটু এগিয়ে গেলেই ব্যাঘ্র প্রকল্প, বা ওখানে আমরা রাত্রেও ছিলাম, কেনই বাঘের সঙ্গে থাকতে হচ্ছে, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছেড়ে দিয়ে, কারণ দেশটা আমাদের নেই, ভাগ হয়ে গেছে। যদি এই বাংলাটাও চলে যেত ওই বাংলার সঙ্গে, আজকে এখানে আমরা ব্যবস্থা, আমাদের পূর্বপুরুষ কে কোথায় চলে যেত? হয়তো এখানে অনেকে এসে হচ্ছেন, ওপরে পুরো বাংলো পূর্বপুরুষ এসছেন, কিভাবে এসছেন, মা বলে সম্মান নেই, সর্বস্ব হারিয়ে এসছেন, সে এক একটা গল্প আছে, সেটা আমাদের কপালে হয়নি শ্যামাপ্রসাদের জন্য, সেই বাংলা শ্যামাপ্রসাদ সোনার বাংলা করার দায়িত্ব আমাদের হাতে দিয়ে গেছেন, সেটা আমরা নিয়েছি, এটা আমাদের জীবন সংগ্রাম, আমাদের মিশন, এটা করতেই হবে, তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য, তার স্বপ্নকে পূরণ করার জন্য। সেই আপনারা যারা এই মহান কাজে অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই কষ্ট করতে, আমরা সবাই মিলে কষ্ট করছি, মার খাচ্ছি, আমরা জানি এর জন্য কি স্যাক্রিফাইস করতে হবে, সেই লড়াই আপনারা সম্মুখীন হয়েছেন, একটা স্টেপ একটা দূর অব্দি আমরা পৌঁছে গেছি, অর্ধেকটা বাকিটা করতে হবে। আমি সেদিন গেছিলাম কৈলাস পর্বত বেড়াতে, আর যেদিন আমরা নামলাম তারপর থেকে ওখানে তুফান, বহু লোক আটকে গেছে, বাকি তো গাড়িতে হেলিকপ্টারে যাওয়া যায়, কিন্তু একটা পাহাড় ছিল, তুঙ্গনাথ বলে একটা শিবের মন্দির আছে, 3.5 কিলোমিটার উপরে উঠতে হয়, তা আমাদের 2.5 ঘন্টা লাগলো 3.5 কিলোমিটার, সাধারণত 2.5 ঘন্টায় 4 কিলোমিটার করে গেলে 10-12-15 কিলোমিটার যাওয়া যায়, তো স্বাভাবিক শেষে দিকে খুবই কষ্ট হচ্ছিল, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, রোদ বেড়ে যাচ্ছে, কিন্তু যখন ওই উপরে উঠলাম, ঠান্ডা হাওয়া এলো আর মন্দির দর্শন করলাম, ভুলেই গেলাম যে 2.5 ঘন্টায় হেঁটেছি আমি। এই যে সাফল্যের চূড়ায় পৌঁছতে গেলে যে কষ্ট করতে হয়, সেই কষ্টটা আমাদের করতে হবে, তবে আমরা ওই সাফল্যের স্বাদ পাবো এবং সমাজও তার লাভ পাবে। সেই মহান ব্রত নিয়ে আমরা কাজ করছি, একটু মনকে শক্ত করতে হবে, এই মাঝখানে সাধনায় যেমন বিঘ্ন ঘটায়, সমস্ত যারা স্বর্গে গেছেন মুক্তি লাভ করেছেন বহু বাধা বিঘ্ন করেছেন, আমরা ইতিহাসে পড়েছি, আমাদের মহাকাব্যে পড়েছি, ধর্মশাস্ত্রে পড়েছি, ফাঁক তালে কিছু পাওয়া যায় না, সেই লড়াইটা আমরা করছি, আদর্শের লড়াই, নীতির লড়াই, সেই লড়াইকে সফল করার জন্য আর একটু পরিশ্রম করব, এবং যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, আমার আশা সেই নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করি, সাফল্য আমাদের হাত দিয়ে আসবে, এই বলে সবাইকে ধন্যবাদ, ভারত মাতা জয়।